সাদিও মানে আলোচনায় আসেন ফুটবল দিয়ে না হয় তার সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য। এসবের বাইরে ব্যক্তিগত জীবনকে সবসময় আলোচনার বাইরেই রেখেছেন তিনি, তাই খুব একটা লাইমলাইট কাড়েনি আফ্রিকান এই সেন্সেশনের বিয়ের খবর। সেনেগালের এত বড় একজন তারকার বিয়ে তবে ছিল না কোনো বড় সড় তোর্য, একেবারে ঘরোয়াভাবেই ঘরে তুলেছেন ছোটবেলার প্রেমিকা আয়েশা তাম্বাকে। কাউকে না জানালেও অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়ে তার বিয়ের খবর। স্কুল থেকেই দুজনের বন্ধুত্ব আর প্রেম, সুখে দুঃখে লম্বা সময় পাশে থেকেছেন দুজনের, এমনকি আয়েশার পড়াশোনা সহ যাবতীয় ব্যয়ভার বহন করতেন সাদিও। এত বছরের প্রেম থাকলেও ঘুণাক্ষরেও টের পায়নি কেউ, অবশেষে 7 জানুয়ারি বাঁধেন গাঁটছড়া। বিয়ের ব্যস্ততা সেরেই আবার মনোযোগ ন্যাশনাল ডিউটিতে। আগামী 13 জানুয়ারি শনিবার থেকেই শুরু হচ্ছে আফ্রিকান ফুটবলের বড় আসর আফ্রিকান নেশনস কাপ। 34তম বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের হোস্ট এবার আইভরি কোস্ট। দেশ ছাড়ার আগে মানেরা দেখা করেছেন দেশটির প্রেসিডেন্টের সঙ্গে। দলকে শুভকামনা দেওয়ার সঙ্গে মানেকে বিয়ের শুভেচ্ছা দিয়ে প্রেসিডেন্ট বলেছেন, গোল করার পাশাপাশি এখন আরও একটা দায়িত্ব বেড়ে গেল মানের। আফ্রিকার 24টা দল আফকনে খেলবে 6টা গ্রুপে ভাগ হয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেনেগালের সঙ্গে টেক্কাতিতে প্রস্তুত থাকবে 7 বারের চ্যাম্পিয়ন মিশর। তবে এবারের আরেক চমক হিসেবে নিঃসন্দেহে থাকবে বিশ্বকাপে চমক দেখানো মরক্কো। এছাড়া নাইজেরিয়া, ঘানাও তো কম যায় না, তাই এবারের আসরটাকে সব মিলিয়ে এই শতাব্দীর এমনকি এই টুর্নামেন্টের ইতিহাসের সেরা আফকনে বলা হচ্ছে। আসরে সবচেয়ে সফল দল মিশর হলেও ওদের শেষ টাইটেলটা মিলেছে সুদূর 2010 সালে। 2017 আর 2021-এ দুইবারই ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয়েছে তাদের, তবে ফাইনাল পর্যন্ত যাওয়ায় অবদান স্টার প্লেয়ার মোহাম্মদ সালার। সেনেগালের হয়ে সাদিও মানে আকর্ষণ হলে ইজিপশিয়ান লাইমলাইট থাকছে সালার দিকেই। সেই 1976-এ একবারই আফগান জেতা মরক্কো বিশ্ব ফুটবলে মাথা চাড়া দিয়ে উঠেছে ফুটবল বিশ্বকাপ থেকেই। প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে দলটা জাগিয়েছিল বিস্ময়। মরক্কোর হয়ে আফগানের নজরে থাকবেন আশরাফ হাকিমি, হাকিম জিয়েশ, ইউসুফ এন্নাসিরিরা। শেষ সিজনটা সেরিয়াতে হাইয়েস্ট গোল স্কোরার হয়ে শেষ করার পর ফুটবল বিশ্বে ভিক্টর ওসিমেন এখন হট কেক। নাইজেরিয়ার এই স্টারের চোখ থাকবে আফগানে। টুর্নামেন্টের ডার্ক হর্স মালির আকর্ষণ ভিএস বিসুমা আর আইভরি কোস্টের নিকোলাস পেপে। ঘানার মোহাম্মদ কুদুস কিংবা আলজেরিয়ার রিয়াদ মাহরেজ, স্পটলাইটে তারা সবাই। ক্লাব কাঁপানো আফ্রিকান রথি মহারথীদের এই লড়াই শুরু শনিবার রাত 2টায় আইভরি কোস্ট আর গিনি বিসাবের ম্যাচ দিয়ে, চলবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। মৌসুমী মৌ, টিএসপোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.